আল কোরআনের পথ ওই পথই আসল পথ, কোরআন সুন্নাহের পথ ওই পথই আসল পথ। যারা বলেন ঠিক কিনা বা ঠিক? আল কোরআনের পথ ওই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নেই কখনো ভীত। ঠিক কিনা ভাই? মরে থাকেন না, তাজা হয়ে থাকেন ভাই, সবসময় তাজা হয়ে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল কোরআনের পথ ওই পথই আসল পথ, কোরআন সুন্নাহের পথ ওই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারিক পড়ে যায় দিন গায়ে মেরে তরে সে শহীদ হতে চায়। ঠিক কিনা? সেই জিহাদের রাহে করে নিজের ভবিষ্যৎ, আল কোরআনের পথ ওই পথই আসল পথ, কোরআন সুন্নাহের পথ ওই পথই আসল পথ। উল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুরআনুল কারীমের 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াত। কোন সূরা বললাম ভাই? সূরাতুল ইউনূস মানে নবীর নামে সূরা, নবী ইউনূস আলাইহিসসালামের নামে সূরা নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যা কিছু অর্জন করেছো, যা কিছু অর্জন করবে এবং যা কারো যা কিছু অর্জন করার জন্য তোমরা রেডি হয়ে আছো। এই পৃথিবীর মানুষ কেউ মিম্বার থেকে চেয়ারম্যান হয়েছে, কেউ চেয়ারম্যান থেকে এমপি হয়েছে, কেউ এমপি থেকে মন্ত্রী হয়েছে। কথা বলুন ঠিক কিনা বা ঠিক? এইভাবে হিসাব করে দেখা যাচ্ছে এই পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে, যা কিছু মানুষ আরো 100 বছর পর্যন্ত অর্জন করবে, সবচাইতে বড় চাওয়া এবং পাওয়ার বিষয় হচ্ছে আল্লাহ পাকের কালাম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি ভাই? আল্লাহ পাকের কালাম, ধন্য আজি ধন্য আল কোরআনের জন্য, ধন্য আজি ধন্য আল কোরআনের জন্য, কোরআন মোদের মাথার মকর, কোরআন মোদের জীবন। চিৎকার দেব ঠিক কিনা? কোরআন মোদের মাথার মকর, কোরআন মোদের জীবন, কোরআন সারা হব, কোরআন সারা হবে জাহান্নামের কারণ। কথা বলেন ঠিক কিনা? ধন্য আজি ধন্য আল কোরআনের জন্য। সম্মানিত প্রান্তীয় উপস্থিতি, কোন কথা বলছিলাম? এই পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে, যত বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা অর্জন করেছে, আর মিম্বার থেকে মন্ত্রী পর্যন্ত যে যেভাবে অর্জন করেছে, সফলতা অর্জন করেছে, বড় চাওয়া পাওনা হয়েছে, কিন্তু সব চাওয়া পাওনার চাইতে সবচাইতে মূল্যবান চাওয়া এবং পাওয়ার বিষয় আল কোরআনুল কারীম। আল্লাহ তো এই জন্য বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা আনন্দ করতেছো কেন? তোমাদের আনন্দের কোনো বিষয় নয়, তবে একটা বিষয় নিয়ে আনন্দ করবে যে কোরআনের মতন একটা কিতাব তোমরা পেয়েছ। কোরআনের মতন একটা কিতাব আমরা পেয়েছি। এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য
ঘোষণা করে দিচ্ছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কোরআনুল কারীমের 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বনী ইসরাঈল 9 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ বলেন, কোরআনুল কারীম অত্যন্ত মজবুত, অত্যন্ত শক্তিশালী। সুতরাং এই কোরআনুল কারীম আমাদেরকে যেই দিকে ডাকবে, ও দুনিয়ার মানুষ, কোরআন আমাদেরকে যেই দিকে নির্দেশন করবে সেটা যেমন তেমন পথ নয়, সেটা হলো সিরাতাল মুস্তাকিমের পথ। এই যে এশার নামাজে আমরা তেলাওয়াত করলাম, আপনারা শুনলেন না, আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানুষদেরকে যেই দিকে রাখবেন এটা সবচাইতে মজবুত, সবচাইতে সরল সোজা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আর এই পথ যে মানুষ পাবে, যেই নেতা পাবে, যেই হুজুর এই পথ পাবে, এই পথে যে মানুষটা চলবে সেই মানুষ জিরো থাকবে না, সেই মানুষ সর্বোচ্চ মাকামে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যাবে। জোরে গান, ঠিক কিনা? কোথায় পর্যন্ত পৌঁছাবে? জান্নাতুল ফেরদাউস। সুতরাং এই কোরআনুল কারীমকে যারা অমান্য করবে, এই কোরআনুল কারীমকে যে মানুষটা অ্যাভয়েড করে চলবে, আমি আব্দুল মান্নান যদি অ্যাভয়েড করে চলি, আমার আব্বা যদি অ্যাভয়েড করে চলে, কোনো মেম্বার যদি অ্যাভয়েড করে চলে, মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত যে কেউ এই আল্লাহর কালামকে যদি অমান্য করে চলে, অ্যাভয়েড করে চলে, সতর্ক সাবধান করে দিচ্ছি, আল্লাহ পাক মেসেজ দিয়ে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সরাসরি আল্লাহর আদালতে মামলা করবে। আল্লাহ রাসূল যদি কিয়ামতে যদি কোনো মানুষের বিপক্ষে মামলা করেন, আল্লাহর কসম করে বলি গো ভাই জান, অত্যন্ত শ্রদ্ধা জড়িত কণ্ঠে আপনাদের কাছে বুঝিয়ে দিতে চাই, আপনাদের দরদি হয়ে মেসেজটা দিতে চাই, দুনিয়ার যে কোনো মানুষের বিপক্ষে যদি কোরআন চলে যায়, তাহলে আমার নবী কিয়ামতে তার বিরুদ্ধে মামলা করবে। আর নবী যদি কোনো মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে সরাসরি তার ঠিকানা জাহান্নাম, ছাড়া কোনো উপায় নাই। কথা বলুন ঠিক কিনা? হুজুর দলিল যা দলিল দলিল, আল্লাহ পাক বলেন ওয়া ক্বালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরায়ে ফুরকান, ফুরকান মানে কি? সত্য মিথ্যার পার্থক্যকারী সূরা। এই সত্য মিথ্যার পার্থক্যকারী সূরার আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যারা দুনিয়ার জীবনে কোরআন ভালো লাগবে না, যারা কোরআন সুন্নাহ ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আলেম ওলামাকে ভালো লাগে না, এদের বিরুদ্ধে আল্লাহ রাসূল আল্লাহর আদালতে মহামুসিবতের দিন বিচারের দিনে মামলা দায়ের করবে। সেই দিন কি হবে? সেই দিন কে বাঁচাবে ভাই? আছে কেউ? আছে? দুনিয়াতে একটা বিপদে পড়লে ফোন দিলে হয়ে গেল সমাধান, কিন্তু আল্লাহর কাছে যে আল্লাহ রাসূল মামলা দায়ের করতেছে, কোরআন বলতেছে, এটা হাদিস টাদিস নয় যে জাল জয়ীফ হতে পারে, এর সহি এর সনদ মাত্র দুর্বল হতে পারে, কিন্তু না, এটা কোরআনুল কারীমের সূরা ফুরকানের 30 নম্বর আয়াত কথা বলেন ঠিক কিনা? পড়ো না কোরআন কেন, বোঝো না কোরআন, বুঝো না কোরআন কেন, পড়ো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান, পড়ো না কোরআন কেন, বুঝো না কোরআন,
ভোজনা কোরআন কেন মাননা কোরআন। আজকে যেই কোরআনুল কারিমকে অ্যাভয়েড করে চললে আল্লাহ রাসূল সরাসরি মামলা দায়ের করতেছে, সেই কোরআন ছেড়ে দিয়ে আমরা মানব রচিত মত নিয়ে ব্যস্ত আছি, কথা বলুন ঠিক কিনা? আজকে কোরআন ছেড়ে দিয়ে আমরা বহু 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 দূরে চলে গেছি, বিশেষ করে স্কুলগুলোতে আজকে কোরআনের কোনো তেলাওয়াত নাই, কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আমি অসংখ্য ছাত্রদেরকে পরীক্ষা করে দেখেছি, ম্যাট্রিক পাস করেছে তবুও আরবির হরফ কয়টা আছে বলতে পারে না, অথচ ওই ক্লাসে ধর্ম বলে সাবজেক্টও আছে। ভাই কি ভুল বললাম? ধর্ম সাবজেক্ট থেকে কি হবে? এটা মানুষ দিয়ে শাক দিয়ে বাগুন ঢাকা ছাড়া আর কিছুই না, কথা বলুন ঠিক কিনা বাটি? এই জন্য আমরা এই নৌহাটা ব্যবসায়ীবাসীদের উদ্যোগকে দুই দিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রথম দিনের মেসেজ আমরা জানিয়ে দিতে চাই যে প্রত্যেকটা ক্লাসে ক্লাসে কোরআন শিক্ষা ব্যর্থতামূলক। আমার সাথে আপনারা একমত কিনা জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত আমার পাড়ার উপস্থিতি, আজকে কোরআন নাই, আজকে বিভিন্ন মানব রচিত কবিতা আছে, ভাই কি নাই মানব রচিত কবিতা আছে? কি কবিতা? আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলাই দিয়া মামার বাড়ি যাই। অথচ লেখক বুঝেনি একটা ছেলে আর একটা মেয়ে যদি মামার বাড়িতে যায়, সেখানে আর একজন তৃতীয় একজন থাকে শয়তান। শয়তান বলে এই তুই এই মহিলার সাথে প্রেম কর, এই মহিলার সাথে অন্যায় কর। শয়তান তার সামনে মহিলাকে চাকচিক্যময় করে তার সামনে উপস্থাপন করে, শেষ পর্যন্ত শয়তানের কথাই শুনতে বাধ্য হতে হয়, কথা বলুন ঠিক কিনা বেটি? এই জন্য আজ থেকে স্লোগান নিয়ে যান, এগুলো স্লোগান বাদ, স্লোগানটা নিয়ে যান স্কুলেতে পড়বো না মা হাটি মাটিম টিম, স্কুলেতে পড়বো না মা আডিম বাডিম ঘোড়া টিম, দিনিয়াতে পড়বো মা গো শিখবো দিনের ইল, দিনিয়াতে পড়বো মা গো শিখবো দিনের ইল, মধুর সুরে পড়বো কোরআন আলিফ লাম মিম। সম্মানিত প্রাণ উপস্থিতি, এইবার চলুন রাসূল মামলা দায়ের করতেছে ওই ব্যক্তির বিরুদ্ধে, এই পর্যন্ত কি শেষ? না না, আল্লাহ পাক বলেন মামলা দায়ের করে শেষ নাই, কিয়ামতের দিনে ওই সমস্ত আদম সন্তান ওই সমস্ত নারী পুরুষ মা বোন ভালো করে কান লাগান, কান খাড়া করুন, আপনাদের সহওয়াস এরপরেও আপনাদের জন্য কিছু মেসেজ এক্সট্রা আছে, কারণ এই দেশের সরকার মহিলা, সুতরাং মহিলাদের জন্য ওয়াজ না দিলেও তো হয় না, কথা বলেন ঠিক কিনা? এদেশের মহিলা সরকার এই জন্য মহিলাদের জন্য স্পেশাল কিছু ওয়াজ দেওয়ার দরকার, এই জন্য আপনারা ধৈর্য ধারণ করে থাকেন। আপনাদের জন্য স্পেশালি নয়টা মেসেজ নিয়ে এসেছি, কয়টা মা বোন? নয়টা মেসেজ নিয়ে এসেছি। তাহলে এখন কি করবেন? এখন ঘুমিয়ে থাকবেন? না, আমার ছাত্র জীবন থেকে অভ্যাস শুরু থেকেই দুইজনারই, এরপরেও স্পেশাল স্পেশাল ভাবে কিছু প্রোডাক্ট তো দেওয়া হবেই, টেনশন করার কারণ নাই। প্রাণ প্রিয় উপস্থিতি, মহামুসিবতের দিন ওই সমস্ত কোরআন বিদ্বেষী ওই সমস্ত কোরআন কে অমান্যকারী ব্যক্তিবর্গরা আল্লাহ পাকের দরবারে কি হবে দেখেন। আল্লাহ পাক বলেন ওয়ামান আরাদা যিকরি ফাইন্নালাহু মুইশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। চিৎকার দিব আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারিমের 20 নম্বর সূরা সূরাতুত তোহা, কোন সূরা বললাম ভাই? সূরাতুত তোহার 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আজকে যাদের কোরআন ভালো লাগে না, আজকে যাদের কোরআনের আদেশ এবং নিষেধ ভালো লাগে না, কোরআনের বিধান ভালো লাগে না, কোরআনের বিধান কি? কোরআন বলতেছে মদ হারাম, কোরআন বলতেছে সুদ হারাম, কোরআন বলতেছে জেনাবা বিচার হারাম, যত হারাম তা কোরআনে বলেছে। আজকে যদি এই কোরআনের বিপক্ষে কেউ যদি অ্যাভয়েড করে একটা আইন চালিয়ে দেয়, অর্থাৎ কোরআন বলতেছে মদ হারাম, আর আজকে আমাদের দেশে যদি কেউ মদকে লাইসেন্স দেয়, কথা বলেন সে কোরআনের পক্ষে গেল না বিপক্ষে গেল? টের পাননি? না টের পেয়েছেন ভাইজান?
এই সমস্ত ব্যক্তিরা মহামুসিবতের দিন আল্লাহ বলেন তারা অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? অন্ধ হয়ে উঠবে। যখন অন্ধ করে ওঠানো হবে তখন তারা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানাবে, বলবে আল্লাহ কাল রব্বিল মাহশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। তারপর আল্লাহু আকবার আওয়াজ দেবেন, আল্লাহু আকবার। যখন যখন এই সমস্ত চক্ষুষ্মান মানুষরা কিয়ামতের দিনে অন্ধ হয়ে যাবে তখন তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে চোখের পাওয়ার তো ভালোই ছিল, বহুদূর পর্যন্ত দেখতে পেতাম, দেখাশোনার ব্যাপারে কোনো ত্রুটি ছিল না, অথচ আজকে কিয়ামতের দিন একেবারে অন্ধ হয়ে গেলাম, বুঝলাম না ব্যাপারটা কি। আল্লাহ বলবেন, ওরে বান্দা, ওরে বান্দি, তুমি দুনিয়ার জীবনে আমার কোরআন থেকে দূরে ছিলে, কোরআনকে না দেখার ভান করেছিলে, আলেমান আমাদেরকে বেঁকা চোখে তাকাতে, এক কথায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান তোমাকে ভালো লাগে নাই, বিধান থেকে তুমি না দেখার ভান করে চলে যাওয়ার কার যেভাবে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাদেরকে ওইভাবেই অন্ধ করলাম। জোরে কান আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, বুঝতে পেরেছি তোরা কি এই কালামুল কারীম, এই কোরআনুল কারীম, তাফসীরুল কোরআনুল কারীমের অন্য আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষের স্বস্তি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছু তা পাওয়ার মূল হলো আল কোরআনুল কারীম। কোরআন ছাড়া শান্তি হবে না, এজ হবে না। কোরআন যতদিন মানুষ বুকে ধরবে না ততদিন দেশে শান্তি হবে না। অথচ মানুষ আমরা শান্তি চাই, আমরা শান্তিতে বিশ্বাসী, কথা বলুন ঠিক কিনা বা ঠিক। দেখেন একটা জরিপ দিচ্ছি আপনাদেরকে, বাংলাদেশ নৌবাহিনী এরা শান্তি চাচ্ছে, কি চাচ্ছে, কারা চাচ্ছে? বাংলাদেশ নৌবাহিনী এরা শান্তি চাচ্ছে, কিভাবে বুঝলাম হুজুর? এদের মূল নীতিতে লেখা আছে কি জানেন, শান্তিতে সংগ্রামে সমুদ্র দরজায়, কথা বলেন শিক্ষিত সমাজ ঠিক কিনা, আছে আছে। এরপরে বিমান বাহিনী কি বলতেছে, এরাও শান্তি চাচ্ছে। বিমান বাহিনী বলতেছে বাংলার আকাশ রাখি বহুত্ব, আছে মূল নীতিতে, আছে। এগুলো আমরা যখন অনার্স মাস্টার্সে পড়েছি, বিভিন্ন চাকরি পরীক্ষা দিতেছি, এখানে জানা আছে আমাদের। এই পর্যন্ত কি শেষ? বাংলাদেশ সেনাবাহিনীরাও শান্তি চাচ্ছে, সেনাবাহিনীরা বলতেছে সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের স্তরে। এদের মূলনীতি আছে, খুলেন ওদের ফাইল, খুলেন তাকে লেখা আছে। আবার পুলিশ বাহিনীরাও এই হাড় ভাঙা পরিশ্রম করতেছে, এদেরও একটা মূলনীতি আছে, শান্তি শৃঙ্খলা নিরাপত্তা কি প্রগতি। কি ভুল বললাম নাকি? যারা ছাত্র আছেন একটু লিখেলেন কোন বাহিনীর কি মূলনীতি, এটা পরীক্ষায় পড়ে। সুতরাং আমরা যখন মাহফিলে যাই চেষ্টা করি নতুন কিছু তথ্য জাতিকে দিতে। প্রাণ উপস্থিতি বেজার হচ্ছে, সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝলাম সকলেই চাচ্ছে শান্তি, কিন্তু শান্তি বেচারা দুনিয়ায় থেকে চিরতরে বিদায় নিয়েছে, অর্থাৎ আল কোরআনুল কারীম এখন আর মানুষ মানে না, কথা বলেন ঠিক কিনা। আল কোরআনুল কারীম মানলেও সহজ সরল যেগুলো সেগুলো মানে, কোরআন দিয়ে নামাজ পড়ি অথচ আবার যাকাত দিই না, এরকম লোক না এখানে আছে, আছে আছে। কোরআন দিয়ে তাহাজ্জুদ পড়ি, তারাবি পড়ি, বেতের পড়ি, কোরআনের কথা জাহান্নাম জান্নাতের ওয়াজ শুনি, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিবার সমাজনীতি অর্থনীতি প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কোরআন দিয়ে সাজাতে হবে, এটা আর আমরা মেনে নিতে পারি না, কথা বলেন ঠিক কিনা। প্রাণ উপস্থিতি, সুতরাং যে কালাম, যেই যেই কালাম নিয়ে কথা বলতেছিলাম, এই কালামে উন্নত আয়াতে আল্লাহ পাক বলে দিচ্ছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কালামকে তিনটি জিনিস দিয়ে পূর্ণতা দান করেছি। কয়টি জিনিস আওয়াজ দিয়ে বলুন, কয়টি জিনিস? তিনটি জিনিস দিয়া আল্লাহ পাক কোরআনকে কোরআনকে পূর্ণাঙ্গ দান করেছেন। এর এক নম্বর আল্লাহ পাক এই সম্পর্কে বলতেছেন, وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم।
কোরআনুল কারিমের সূরাতুল আনআম 115 নম্বর আয়াত, কোরআনে মাত্র তিনটা কথা আছে, কয়টা কথা বললাম? এবার বলবেন হুজুরের বেন মানাই খারাপ, এত বড় একটা কোরআন মাত্র তিনটা কথা? হ্যাঁ, আই ক্যান চ্যালেঞ্জ, সেই তিনটা কথা শুনবেন কি শুনবেন না? শুনবেন কি শুনবেন না? পিছনের ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, কোরআনে মাত্র তিনটি কথা আছে, চারটি কথা কোরআনে নাই, মাত্র তিনটি, শুনতে রাজি আছেন কি নাই? আওয়াজ দিয়ে বলুন, শুনবেন কি না? কারা কারা শুনবেন? হাত আল্লাহকে দেখান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সুতরাং এই কথাটার একটা হক আদায় না করলে কি এর কাজ হবে? হবে হবে, সেই হকটা আমি আদায় করতেছি। এই যে নহটা ব্যবসায় ভাই উদ্যোগে ব্যবসায় ভাইরা এত পরিশ্রম করেছে, আল্লাহ পাক এদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক সকলে, আল্লাহু আমিন। যত ভাইরা এখানে সহযোগিতা করেছে প্রত্যেককে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মেহমান করেন, আবার বলেন আমিন। প্রাণপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে তিনটি জিনিস দিয়ে পূর্ণতা দান করেছেন। তার এক নম্বর জিনিস হলো কোরআনে যা আছে তা হান্ড্রেডে হান্ড্রেডে সত্য কথা, বলেন ঠিক কিনা? কয়টা বললাম? একটা বললাম, বাকি থাকে কয়টা? দুইটা। একটু পরে আসতেছি ওই আয়াতের ভিতরে। এইবার কোরআনুল কারীমের সত্যে ভরা, সত্যে ভরা, সত্যে ভরা এমন কোরআন থেকে তোমরা কেমনে দূরে থাকো? ওরে হতভাগ্য মুসলমান, একটা জিনিস মনে রাখতে হবে, এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে এক নয় দুই নয়, একশো নয় দুইশো নয়, এক হাজার নয় দুই হাজার নয়, তিন হাজার মুজিজা আমার প্রিয় নবীকে দেওয়া হয়েছে। এর এক নম্বর মুজিজা, সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা আল কোরআনুল কারীম, জোরে গান সুবহানাল্লাহ। এরপরও কি আমরা কোরআন থেকে দূরে থাকবো ভাই? সুযোগ আছে? সুযোগ কি আছে? সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, তাহলে আমরা জানলাম এক নম্বর কোরআনে যা আছে তা সত্যে ভরা। কিসে ভরা আছে ভাই? এই সমস্ত মুরব্বীরা বলেন কিসে ভরা? সত্যে ভরা। কারণ এই জিনিসগুলো না বললে এই কিতাবের প্রতি আমাদের মর্যাদা হবে না, এর দামও দিতে চাবো না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা এই সম্পর্কে আবার অন্য আয়াতে কারিমার মধ্যে যাই। আল্লাহ পাক কি বলতেছেন? আল্লাহ পাক বলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবীদ। পবিত্র কোরআনুল কারীমের সূরা কাফ, কোন সূরা বললাম? 50 নম্বর সূরা, সূরা কাফ এর 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আমি যে কথাটা কোরআনে বলে দিয়েছি এর আর কোনোদিন পরিবর্তন হবে না, যা বলেছি তাই থেকে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল কাফের 29 নম্বর আয়াতে আয়াত অবতীর্ণের একটা সানুজ আছে। এই আয়াতটা কোন পরিস্থিতিতে আল্লাহ পাক আজ জিব্রাইলের মাধ্যমে পাঠাচ্ছেন এই পরিস্থিতি আমাদের জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, জানার দরকার আছে না নাই? তাহলে কোন পরিস্থিতিতে এই আয়াতটা আল্লাহ নাজিল করলেন, এবার এটা বুঝাচ্ছি, এরপর আবার আমরা ধারাবাহিক যদি থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা অনেকেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা হয়েছে, মিরাজ হয়েছে, কথা বলুন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন হুজুর, এবার তার প্রমাণ চাই। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আওয়াজ আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত আছে,
প্রথম নম্বর আতে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি আমার নবীকে একবারে সরাসরি প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখানোর জন্য, কিছু দৃশ্য দেখানোর জন্য, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কিছু নিদর্শন দেখানোর জন্য মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত ইসরাক করিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এইখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, অনেক আলেম ওলামারাও জানে না যে ইসরা আর মিরাজ কি। এক ঢালা বলে চলে যায় মিরাজ, কিন্তু না, এখানে আলেম ওলামা অসংখ্য আছে, ভালো করে কান খাড়া করে কথা শুনো। বহুত গবেষণার ফল, আল্লাহ রাসূলের মিরাজ আর ইসরা এক জিনিস নয়। ইসরা হয়েছে এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেটা কোথায় এটাও অনেক হুজুরেরা জানে না। সেটা হলো মক্কা থেকে ফিলিস্তিন, জেরুজালেম, প্যালেস্টাইন, ওই মসজিদে আকসা, এই অংশটাকে আল্লাহ তাআলা ইসরা বলেছেন। কি বলেছেন ভাই? ইসরা বলেছেন। আর মসজিদে আকসা থেকে আরশে আযিম পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, ওই অংশটাকে মিরাজ বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো করে কান খাড়া করুন, কোন কথা বোঝানোর জন্য এই কথাটা নিয়ে আসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসরা ইসরা করলো কেন? কিছু নিদর্শন আল্লাহ পাক দেখাবেন। আমার মা বোন, ভালো করে কান খাড়া করুন, ভালো করে কান খাড়া করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা হয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরই ভিতরে অসংখ্য দৃশ্য আমার নবীকে দেখানো হলো। তবে আমি বেছে বেছে সহি শুদ্ধ নয়টা দৃশ্য আপনাদের খেদমতে নিয়ে এসেছি। জোরে বলুন ঠিক কিনা বাটে। খুশি হলেন না বেদার হলেন ভাই? খুশি হলেন না বেদার হলেন? কয়টা দৃশ্য? নয়টা দৃশ্য। আমরা আসতেছি একটু পরে আমার প্রাণের উপস্থিতি। এইবার মসজিদে আকসা থেকে যখন আরশে আজিম সাত আসমান পাড়ি দিয়ে, সিদ্রাতুল মুনতাহা পাড়ি দিয়ে যখন আল্লাহর রাজ দরবারে চলে গেলেন, আল্লাহর রাজ দরবারে যাওয়ার পরে এর আগে তিনি চিন্তা ভাবনা করলেন, আমি আসমান জমিনের মালিক, মহান আল্লাহর দরবারে যাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি ভাই? আল্লাহর দরবারে যাচ্ছি। আল্লাহু গনিউ ওয়া আনতুমুল ফুকারা। আমার নবী চিন্তা করতেছেন যে যার কোনো অভাব নাই, যিনি আসমান জমিন এত দুর্ভয়ের মধ্যে যা কিছু আছে প্রকাশ্য গোপনীয় সব ব্যাপারে যিনি মালিক, এই মালিকের দরবারে যাচ্ছি। কি নিয়ে যাব? এমনিতে গেলে খারাপ লাগে, আমরা যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাই এমনি যাই না, কিছু হাতিয়ে নিয়ে যায় ভাই, কিছু হাজিয়া নিয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে হঠাৎ করে সেজদায় পড়ে গেলেন। এই কথাটা কোথায় আছে? তাফসিরে ইমাম রাজি, তাফসিরে কাবির প্রথম নম্বর খণ্ডের মধ্যে ঘটনাটা টেনে এনেছেন, তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যেও আছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যেও আছে, আর অন্যান্য কিতাবের মধ্যেও থাকতে পারে। আমার নবী হঠাৎ করে সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে গিয়া অটোমেটিক তার মুখ দিয়ে বের হয়ে গেল আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত। আল্লাহ রাসূল কি হাদিয়া নিয়ে যাচ্ছেন? আত-তাহিয়াতুর প্রথম অংশ কি আছে এখানে হুজুর? অর্থাৎ সমস্ত পবিত্রতা, সমস্ত প্রশংসা, সব কিছু গুণ কীর্তন আমার আল্লাহর জন্য। জোরে জোরে গান সুবহানাল্লাহ। এই হাদিয়া যখন আমার আল্লাহ দরবারে যখন নিয়ে চলে গেলেন, আল্লাহ পাক খুশি হয়ে আমার নবীকে সালাম দিয়ে দিলেন। কি সালাম? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। কি ভাই, জীবিত আছেন তো? জীবিত আছেন তো? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই উচ্চারণের এই সহজ বাক্যগুলো আমরা দীপ্ত কণ্ঠে যদি বলতে না পারি তাহলে বহির্বিশ্বের মধ্যে অন্যান্য বিধর্মীরা বা অন্যান্য গোষ্ঠীর লোকেরা মনে করবে মুসলমানদের রক্তের শক্তি নাই। তাহলে বসে থাকা যাবে? প্রাণ ব্যবস্থাদের কোন কথা বোঝাচ্ছিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর কাছে চলে গেলেন হাতিয়ে নিয়ে, সমস্ত পবিত্রতা, সমস্ত প্রশংসা, ইবাদত বন্দেগী সবকিছু আল্লাহ তোমার জন্য। আল্লাহ খুশি হয়ে নবীকে বললেন, হে নবী, আপনার প্রতি শান্তি রহমত করুণা বর্ষণ হোক। জুরে জুরে কান সুবহানাল্লাহ। এইখানে দেখেন কি মজা, কান খাড়া করুন, কান খাড়া করুন, কি মজা। এইবার মধু ছাড়া শুরু, কি ছাড়া শুরু ভাই? মধু, এইবার মধু পেয়ে যাবেন, মধু পাওয়া শুরু। আর ইলেকশন তাকায়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যখন নবীকে বললেন, নবী আপনার জন্য শান্তি রহমত বরকত সব আপনার জন্য, এবার আমার নবী রহমতের নবী দয়াল নবী রহমতের কান্ডার উম্মতের ভান্ডা, তিনি চিন্তা করলেন আমার জন্য শান্তি হয়ে লাভ কি, আমার উম্মতের জন্য কি আছে। সুতরাং আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার জন্য শুধু হলে হবে না, আমার সমস্ত উম্মত, সমস্ত নেককার বান্দাদের জন্য রহমত বর্ষণ হোক। জোরে বলেন ঠিক কি না বাঠি? আজকে চিন্তা করে দেখুন, নবীকে আল্লাহ পাক দিচ্ছেন, তাহলে নবী তো খুশি হয়ে যাওয়ার কথা, দুনিয়ার সবার কথা ভুলে যাওয়ার কথা। আজকে দুনিয়াতে কিছু অর্জন করলে আমাদের বাপ ভাই পিতা মাতার কথাও আমরা অনেক সময় ভুলে যাই, ভুলে যায় না? অনেক সময় আমরা ভুলে যাই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ রাস্তা করে গেছেন, এরপরও উম্মতের কথা ভুলেন নাই, ভুলেন নাই, ভুলেন নাই। অথচ এই নিউ হারাম এই সমস্ত উম্মতেরা নবীকে ভুলে গেছে। কথা বলুন ঠিক কি না ঠিক? ওগো নবীর উম্মতেরা কেন আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা কেন আজি দিশে হারা, করোনা হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই বলে, নবী বিনে কে পার করবে ফুলসিরা তুমি জানে। ঠিক কিনা ঠিক? কেউ আছে পার করতে কে পারবে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উম্মতর দি, এত মানুষের প্রেমে মত্ত, এখনো পর্যন্ত নবী মদিনায় শহীদ শহীদ অবস্থায় ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি করে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। অথচ এক শ্রেণী মানুষেরা বুঝলাম না, নবীর দরদ বুঝলাম না, অথচ ঘুরে উঠে আবার নবীর বিপক্ষে চলে। একটা ঘটনা বলি, একটা ঘটনা বলে আর সম্মানিত উপস্থিতি, বুখারীর বুখারীর কিতাবু তাফসীরের মধ্যে ঘটনাটা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দাওয়াত দিচ্ছেন, কোরআনুল কারীমের দাওয়াত। কিসের দাওয়াত ভাই? কোরআনুল কারীমের দাওয়াত দিচ্ছেন। এই সময় তারা তো সব সময় নবীর বিপক্ষে না, পক্ষে নবীর বিপক্ষে। একদিনের ঘটনা, অনেক বিশাল বড় ঘটনা কেটে কেটে দুই লাইনে বলার চেষ্টা করতেছি। প্রাণ উপস্থিতি, অনেক অনেক বড় কবি এবং সাহিত্যিক ওলিদ ইবনে মুগীরা একদিন আবু জেহেলের খুঁজে বাড়িতে এসেছে, এসে দরজায় করাঘাত করতেছে, আওয়াজ আসলো আবু জেহেল বাড়িতে নাই, বাড়িতে নাই। এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। এইবার ওলিদ ইবনে মুগীরা আবু জেহেলকে খুঁজতে 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 এইবার কাবা ঘরের কাছে গিয়া দেখতেছে, আবু জেহেল কান লাগিয়ে লাগিয়ে কি যেন শুনতেছে। হঠাৎ ওলিদ ইবনে মুগীরার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওলিদ ইবনে মুগীরার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আবু জেহেল বলতেছে, ও ওলিদ ইবনে মুগীরা, তুমি তো অনেক বড় কবি এবং সাহিত্যিক, অনেক জীবনে কবিতা লিখেছো, অনেক কিছু বুঝো, একটু কান খাড়া করে দেখো তো কি আওয়াজ আসতেছে, আমি তো বুঝতে পারি না। এবার ওলিদ ইবনে মুগীরা কান খাড়া করে দিয়া তেলাওয়াত শুনতেছে, তেলাওয়াত শুনতেছে। একটু পরে ওলিদ ইবনে মুগীরা বলে, ওরে আবু জেহেল, জীবনে বহুত কবিতা লিখেছি, জীবনে বহুত কাব্য লিখেছি, কিন্তু এত সুন্দর মিল ছন্দ, এত সুন্দর মধুর মধুর শব্দ জীবনে কোনোদিন শুনি নাই। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কি করা যেতে পারে?
আবু জেহেল বলল, তাহলে এইভাবে যদি আমরাই কোরআন শুনি তাহলে তো আমাদের যেগুলো সদস্য আছে, জনগণ আছে, তারা আমাকে ঘৃণা করবে, আমাদেরকে ঘৃণা করবে, কি করা যেতে পারে? এইবার আবু জেহেল ওলীদ ইবনে মুগিরাকে পরামর্শ দিল, ওলীদ ইবনে মুগিরা একটা কাজ করা হোক, সেই কাজটা কি? ভালো করে কান খাড়া করুন, একটা কাজ করা হোক, সেই কাজটা হলো আমরা একটা মঞ্চ তৈরি করব, এই মঞ্চ তৈরি করে এখানে নবীকে অপদস্থ না করা পর্যন্ত নবীর তেলাওয়াত থেকে মানুষকে দূরে সরানো যাবে না, কথা বলুন ঠিক কিনা? প্রাণ উপস্থিতি গভীর মনোযোগ দিয়া অন্তরের কান লাগিয়ে শুনো, অনেক 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 সুন্দর মধু আপনারা পাবেন, অনেক সুস্বাদু মধু আপনারা পাবেন, একটু কান খাড়া করে দেখুন। এইবার আবু জেহেল ওলীদ ইবনে মুগিরাকে বলল, মক্কার বড় বড় 42 জন নেতা, একেবারে বুখারীর কিতাব থেকে বলতেছি, মক্কার বড় বড় 42 জন নেতার কাছ থেকে 20,000 দিরহাম করে অর্থ তুলে একটা জায়গায় হেরেম শরীফের কাছে জমা দিতে বল, আর আমি চলে গেলাম মদিনায়। মদিনার সবচাইতে বড় কবি এবং অনেক তিনটা গ্রন্থের জ্ঞান যে রাখে তার নাম হলো কাব বিন আশরাফের কাছে চলে যায়। কাব বিন আশরাফের কাছে আবু জেহেল চলে গেল। কাব বিন আশরাফের কাছে গিয়ে বলে, ও কাব বিন আশরাফ, একটা মঞ্চ তৈরি করার জন্য তোমার কাছে পরামর্শ নিতে এসেছি, তুমি কি বলতেছো বলো। এইবার কাব বিন আশরাফ বলে আবু জেহেল, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি তাকে ডেট দিয়ে দাও, তা বুখারীর কিতাবের মধ্যে এসেছে, বুখারীর কিতাবের ভাষায় রবিবারের দিনটা ডেট করে ফেলে দাও, রবিবারের দিনটা ডেট করো, সেই দিন আমি মঞ্চে হাজির হব। এবার আবু জেহেল বলতেছে, ঠিক আছে রবিবারের দিন ডেট করা হবে, তবে আল্লাহ নবীকে সেই দিন আনতে পারবো কিনা, আসবে কিনা? এবার আবার তারাই বলতেছে, আমার আল্লাহ নবী যদি একটা কথা বলে, একটা ওয়াদা দিয়ে থাকে, জীবন চলে যাবে, ওয়াদা ভঙ্গ হবে না, কথা বলুন ঠিক কিনা? আর আমরা তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে ওয়াদা রক্ষা করি নাকি কি ভাই? প্রতি সেকেন্ডে সেকেন্ডে ওয়াদা রক্ষা করি না ভঙ্গ করি? ওয়াদা ভঙ্গ যদি করেন আপনার কেরাসিন পরকাল, সতর্ক সাবধান, ওয়াদা ভঙ্গ করবেন না। যেহেতু এটা ব্যবসার উদ্যোগে, অনেক ব্যবসা আছে, ব্যবসায়ীদের কাছ থেকে অনেক মাল নি, অনেক সময় টাকা পয়সা ধার নি, অনেকেই দিতে চাওয়া যায় না, আজকে এই মুহূর্তে দিচ্ছি অথচ এক বছর পার হয়ে গেছে খোঁজ নাই, এই হলো ওয়াদা ভঙ্গকারী। এই ওয়াদা ভঙ্গ আল্লাহ রাসূল করতে নিষেধ করেছেন, আর তিনি একসাথে 100% ওয়াদা বাস্তবায়ন করেছেন, কথা বলুন ঠিক কিনা ব্যাটি? এইবার আবু জেহেল কাব বিন আশরাফকে বলতেছে, তাহলে তুমি যেহেতু তাওরাত জাবুর ইনজিল তিন কিতাবের কিন্তু পণ্ডিত, তার মানে মূর্খ? মূর্খ স্বর্গ নয়। এবার যত বাংলাদেশে যত জেলায় গেছি তাফসীর করতে, যত ওয়াজ করেছি, এই পয়েন্টটা কোথাও বলিনি, আপনাদের খেদমতে পেশ করলাম, খুশি হলেন না বেজার হলেন? খুশি হলেন না বেজার হলেন? আমি চেষ্টা করি 100 মাহফিলে গেলে 100 রকমের বয়ান নিয়ে যাওয়ার চেষ্টা করি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। সকলে প্রাণ করে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, এইবার কাব বিন আশরাফ তিন গ্রন্থের পণ্ডিত, তাওরাত জাবুর ইনজিল এই তিন গ্রন্থ থেকে বাছাই বাছাই করে তিনটা প্রশ্ন সিলেক্ট করেছে, আর আবু জেহেলকে বলতেছে, তুমি যাও যাও গিয়ে মঞ্চ রেডি করে দাও, আজকে মাহফিলের মঞ্চ তৈরি করি হয়েছে। এইভাবে কাব বিন আশরাফ আবু জেহেলকে বলছে, যাও মঞ্চ তৈরি করো, মঞ্চ তৈরি করো, আর নবীকে একটু খবর দিয়ে দাও, যেহেতু যার কারণে মঞ্চ রাখতে লাগবে নাকি লাগবে না? এইবার আল্লাহ রাসূলকে না পেয়ে আবু জেহেল তখন করলো কি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর তুমি তোমার নবীকে বলে দাও রবিবারের দিনে সকাল 10টায় মঞ্চ হবে, ওখানে যেন আসে, ওখানে সেই মদিনার তিন গ্রন্থের বড় পণ্ডিত কাব বিন আশরাফ আসবে, তার প্রশ্নের যেন জবাব দেয়, প্রশ্নের জবাব দিতে না পারলে তার সাইজ সেই দিন থেকে হবে জুরে জুরে কান্না, আউযুবিল্লাহ। আহা, নবীকে সাইজ করবে কত বড় ধরনের ব্যাধ! কোন কথাটা বলছি ভাই, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে গিয়া উম্মতের কথাও স্মরণ রেখেছেন, অথচ এই উম্মতেরা, এই মানুষেরা আল্লাহ রাসূলকে ভুলে গিয়া আল্লাহ রাসূলের বিপক্ষেও কাজ শুরু করে দিয়েছে, সেই বিপক্ষের চিত্র
আপনাদের সামনে উপস্থাপন করতেছি। রাগ করতেছেন? রাগ করতেছেন? বলবো না, ছেড়ে দেব ভাই। প্রাণ প্রিয় উপস্থিতি, মা বোন গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন। এইবার আবু বকর বলে ঠিক আছে আমার নবীকে বলবো। এবার নবীর কাছে আবু বকর নবীর কাছে চলে গেল, নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই মক্কায় আপনাকে অপদস্থ করার জন্য, আপনার মান হানি করার জন্য তারা একটা মঞ্চ করেছে, রবিবারের দিন ডেট করেছে, তো সকাল 10টায় উপস্থিত হতে হবে। এবার আমার নবী তার নবী রহমাতান লিল আলামিন বলল, আবু বকর ঠিক আছে, ওদেরকে বলে দিও আর তোমরা সকলেই সকাল সকাল যে হাজির হয়ো, জোরে জোরে কান সুবহানাল্লাহ। কি নবীর দরদি গো, কি নবীর কাজ, কি নবীর প্রতিশ্রুতি! আহা, হতভাগ্য উম্মত আজকের সেই নবীকে হারিয়ে ফেলতেছে। প্রাণপ্রিয় উপস্থিতি, একটু পরে ওই জায়গায় আসতেছি আমরা, বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাজদরবারে চলে গেছেন, আল্লাহর সাথে কথাবার্তন হয়ে যাচ্ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সালাম দিচ্ছেন। এই সালাম শুধু আল্লাহ রাসূলকেই দিবে এমনটি নয়, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন, জান্নাতে যারা যাবে, দুনিয়াতে যারা ড্যানপন্থী ছিল, যাদের প্রত্যেকটা কাজ ড্যানপন্থী, এই সমস্ত ড্যানপন্থীদের আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিচ্ছেন, সেই মেসেজটা শুনবেন কি শুনবেন না? হ্যাঁ, সেই মেসেজ আর ঘটনাটা মনে রাখবেন, কিন্তু সেই মেসেজটা আল্লাহ পাক এই সম্পর্কে বলেন, ওয়াতাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। কুরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 44 নম্বর আয়াত এখনই খুলেন যদি পারেন মোবাইল থাকলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সমস্ত দুনিয়ার মানুষরা যারা আমার হুকুম পালন করেছে, আমার নবীর সুন্নাহ অনুযায়ী চলে চলেছে, প্রত্যেকটা জীবনে কোরআন সুন্নাহের আলোকে সাজিয়েছে, এই সমস্ত মানুষেরা যেদিন জান্নাতে চলে যাবে, সেই দিন এই সমস্ত বান্দাদের জন্য সালাম 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 নাই। এত কৃপণ কেন গো ভাই, সুবহানাল্লাহ বলতে পারছে না, কৃপণতা করছেন কেন? প্রাণপ্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সালাম দিবে যদি আমরা আল্লাহর প্রকৃতি বান্দা হতে পারি। হ্যাঁ, প্রকৃতি যদি আল্লাহর প্রেমিক হতে পারি, আল্লাহ আমাদেরকে সালাম দিবেন। আজকে সেই সালামের বিধান আমরা মানুষ মানুষকে দিতে চাই না। সালাম সালাম, দেখা হলে সালাম, অভিবাদনে সালাম, সালাম কালামের আগে বলো সালাম মানে শান্তি, দেখা হলে সালাম, কথার আগে সালাম, অভিবাদনে সালাম বলো, সালাম কালামের আগে বলো সালাম দিব তোমরা। এখন তো অনেক মানুষ মনে করে, আমি বড় একজন ভিআইপি পার্সন, আমার কি লোকে সালাম দিবে, বিশেষ করে মসজিদের সভাপতি সেক্রেটারিরা এরকম মনে করে। তবে এই বাজার কমিটির উদ্যোগে এই ভাইয়েরা কিন্তু এরকম না, আমি জানি, আমি যতটুকু দেখেছি তারা কিন্তু চেষ্টা করে আগে সালাম দেওয়ার জন্য। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আলহাজ খায়রুল ইসলাম মুরব্বী, আল্লাহ পাক তাকে হায়াতে তাইবা সিহাতে দান করুক, কুলিয়ে দান করুক, এত একটা মাহফিলের আয়োজন করেছেন, পরকালে জান্নাত পাওয়ার জন্য এই একটা উসুলে যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। প্রাণপ্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ পাক জান্নাতে গেলে সালাম দিবেন, তাই কিনা? সালাম দিবেন। আর ওই কথাতে এবার আমরা চলে যাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজের জন্য নিলেন না, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আমার উম্মতের জন্য আবার ওই সমস্ত নেককার মহিলা নেককার নারী পুরুষ সবার জন্য রহমত বরকত করুণা বর্ষিত থাকুক, জোরে গান সুবহানাল্লাহ। প্রাণের উপস্থিতি, এইভাবে যখন আল্লাহর সাথে নবীর কথাবার্তা চলতেছে, এই দৃশ্যখানা দেখে আল্লাহ ফেরেশতারা বড় খুশি না বেজার? আওয়াজ দেবো, খুশি না বেজার? আল্লাহ ফেরেশতারা খুশি হয়ে
আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভিতরে এই আত্মাহিয়াতের কথা বক্তন দেখে ফেরেশতারা খুশি হয়ে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা খুশি হয়ে এই বাক্যটা পাঠ করলো। ভাইজান, এই বাক্যটা, এই দৃশ্যটা আল্লাহর কাছে এত মহব্বত হয়েছে, এত পছন্দ হয়েছে, যেটা নামাজে না পড়লে নামাজ হবে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছিলাম এইবার আল্লাহর কাছে যখন চলে গেলেন, বিভিন্ন দৃশ্য দেখলেন, ওখান থেকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল ফিরে আবার জমিনে আসবেন। কোথায় আসবেন ভাই? ফিরে আবার জমিনে আসবেন। তাহলে আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ কি খালি হাতে দিবেন? আজকের বাবা খাজারা বলে কেউ ফিরে না খালি হাতে, বাবার তোর দরবারেতে। জোরে গর্জন, নাউযু বিল্লাহ, এই স্লোগান চেঞ্জ করে দিয়ে বলতে হবে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ প্রভুর দরবার থেকে। এইবার আল্লাহ রাসূল দিলেন, সেটি হলো 50 ওয়াক্ত সালাত। 50 ওয়াক্ত সালাত যখন নিয়ে যখন আল্লাহর নবী আসতেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ। মূসা বলল ইরজি ইলা রাব্বিকা ফাসালহুল্লাহু তাকওয়াহু, অর্থাৎ হে নবী, আপনি ফিরে আবার চলে যান, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কারণ আমি জানি আমার এই ধারণাটা আছে বনী ইসরায়েলের কি অবস্থা আমি ভালো করে বুঝি। ও মোহাম্মদ, যাও ইরজি, আমার আল্লাহর কাছে ফিরে যাও, আমার আল্লাহর কাছে ফিরে যাও, বলো আমার উম্মত এত পারবে না। আল্লাহ তাআলা আবার সেখানে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ঘটনাটা একেবারে কেটে কেটে বলতেছি, এইবার 9 বার যাতায়াত করলেন, কয়বার? 9 বার যাতায়াত করে 9 বার প্রত্যেকবার 5 ওয়াক্ত করে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত করলেন। এইবার 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহর দরবার থেকে এই জমিনে আমার প্রিয় নবী উম্মত দরদি রহমতের কান্ডার, উম্মতের ভান্ডার, এবার আসতেছেন আবার মুসার সাথে সাক্ষাৎ। কার সাথে? আবার মুসার সাথে সাক্ষাৎ। আল্লাহর নবীকে বলেন কি ব্যাপার, কি ঘটনা, কি হয়েছে বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার 45 ওয়াক্ত বাদ দিয়ে আল্লাহ পাক 5 ওয়াক্ত করে দিয়েছেন। এরপরও মুসা বলল, মুসা বলতেছেন না আরো পারবে না। আল্লাহর নবী এইবার ইতস্ত করতেছেন, আল্লাহর কাছে 9 বার গেলাম আর যেতে চাই না, লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে, এইরকম একটা ভাব আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু সালামকে দেখালেন। দেখিয়ে উপরের দিকে আল্লাহর নবী আর না গিয়ে নিচের দিকে চলে আসলেন। যখন আসতেছিলেন এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাফের 29 নম্বর আয়াত দিয়ে হাজির হয়ে গেলেন। যে আয়াতটা বোঝানোর জন্য এত কথা নিয়ে আসলাম, ওই আয়াতটা হলো মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ পাক বলেন আমি যা বলেছি আর পরিবর্তন হবে না। বুঝছেন, আল্লাহর নবী গেল না উপরে, আল্লাহর নবী উপরে আর ফিরে গেলেন না, নিচের দিকে চলে আসলেন। আল্লাহর নবী চলে আসলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে নবীর কাজটা ঠিক করে দিয়ে বললেন যে আমি যা দিয়েছি আর পরিবর্তন হবে না। সেই কথাই বলছিলাম না, আর পানির উপস্থিতি গভীর মনোযোগ দিয়া কথাগুলো শ্রবণ করুন। কোন কথা নিয়ে বলতেছিলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দরবারে গেলেন, প্রথমত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলেন, এর ভিতরে 9টা দৃশ্য দেখলেন। মা বোন কান খাড়া করুন, ওই দিকে কিন্তু মঞ্চ করা রেডি, মঞ্চ হচ্ছে, কিন্তু মনে আছে, ভুলে গেছেন কাছে আপনারা, ওইদিকে আল্লাহর নবীকে অবদস্থ করার জন্য মঞ্চ প্রস্তুত হচ্ছে। আর কাব বিন আশরাফ, তাওরাত, জাবুর, ইনজিল, তিন কিতাব তন্ন বিতন্ন করে যাচাই বাছাই করে সব চাইতে কঠিন কঠিন
তিনটা প্রশ্ন নিয়ে ওখানে হাজির হবে, সেই তিনটা প্রশ্ন শোনার দরকার মনে হয় না। একটু পরে আসতেছি, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত গেলেন, এর ভিতরে বিশেষ বিশেষ স্পেশালি নয়টা দৃশ্য আল্লাহ নবী দেখলেন। মা বোন, ও আমার প্রাণের মা, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বর যে দৃশ্য দেখলেন, এক শ্রেণীর মানুষের হাতের নখগুলো তামার মতন বড় বড় নখ, এই নখ দিয়া নিজেই নিজের শরীরে খামচাচ্ছে, ক্ষত বিক্ষত করতেছে, আর যারা যন্ত্রণা চিৎকার করতেছে। এবার আমার নবী, রহমতের নবী, দরদের নবী জিব্রাইল এবং মিকরাইলকে বললেন, ও ভাইরা, এই সমস্ত ব্যক্তিরা কারা? এরা দুনিয়ার জীবনে এমন কি অন্যায় করেছে, এতভাবে কঠিন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল এবং মিকরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সব তথ্য ডিটেলস বলে দেওয়া হবে, আপনি একটু সামনে যান, দৃশ্যখানা দেখেন, আরো কিছু দৃশ্য দেখতে পাবে। কয়টা হলো, কয়টা হলো? সারা রাত শেষ হয়েছে। সম্মানিত প্রাণ প্রবস্থানে এইবারের পরিচয় এখন দেবেন না, পরে দেব, পরে দেব। এবার আবার সামনের দিকে গেলেন, আল্লাহ নবী সামনের দিকে গিয়াই দেখতেছেন, এক শ্রেণীর মানুষেরা নোংরা নোংরা পচা আবর্জনা যুক্ত রক্ত পুঁজে ভরা একটা সাগর, ওই সাগরের মধ্যে কিছু মানুষ হাবুডাবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, একটু উপরে আসার চেষ্টা করতেছে, আবার পাথর মেরে রক্তের সাগরের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। নবী আমার দৃশ্য দেখে অবাক, দৃশ্য দেখে অবাক, ব্যাপার কি, এরা কি অন্যায় করেছে, এরা কি অপরাধ করেছে? ও ভাই জিব্রাইল এবং মিকাইল, আপনি বলুন, আপনি বলুন, আমি সহ্য হচ্ছে না। এবার ফেরেশতা দয় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে জানার কিছু দৃশ্য দেখতে পাবেন। এইবার তৃতীয় নম্বর দৃশ্য নবীর সামনে পেশ করা হলো। নবী যে তৃতীয় নম্বর দৃশ্য দেখলেন, এক শ্রেণীর মানুষের মাথায়, জীবিত মানুষের মাথায় পাথর মেরে মেরে জীবন্ত মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। ওই মানুষটা চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও, কেউ কি আছে, কেউ তো বাঁচাবে না। এই জন্য আজকে দুনিয়াতে সতর্ক সাবধান, কেউ মাথায় পাথর মেরে ফাটিয়ে দেওয়া হচ্ছে। এবার এবার এদের পরিচয় জানতে চাইলেন, ফেরেশতারা বলে, আপনি আরো সামনে যান, আরো দৃশ্য আপনি দেখতে পাবেন। মা বোন ভালো করে কান লাগান, এইবার চতুর্থ নম্বর দৃশ্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, একটা তন্দুরের রুটি, তন্দুরের রুটি তৈরি করা একটা চুলা, তন্দুরে চুলা বুঝেন তো, এই চুলার ভিতরে আগুন ঝিদিক সিদিক ঘোরাফেরা করতেছে, আর উলঙ্গ কিছু নারী এবং পুরুষ ওই চুলার ভিতরে আগুনে দগ্ধ হচ্ছে, জোরে জোরে কান্না হুজুবিল্লাহ। কয়টা হলো ভাই? চারটা হলো, আর থাকে কয়টা? পাঁচটা, ওটা পরে বলছি, এবার একটু এর পরিচয় জানার দরকার আছে না নাই? আমার আমার মা, ও আমার প্রাণ প্রিয় মা, আর গল্প গুজর করেন না, অন্তরের কান দিয়া শুনুন, হতে পারে জীবনের শেষ মাহফিল ওইটা। কি? এইবার প্রথম নম্বর যে দৃশ্য, হাতের নখগুলো বড় বড় তামার মতন, নিজেরা নিজের শরীরে খামছাচ্ছে আর চিৎকার করতেছে। বলবেন হুজুর, তাহলে নিজে নিজে ইচ্ছা করলে বন্ধ করতে পারে, কিন্তু না না, আল্লাহ সুইচ টিপে দিয়েছে। ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মানুষ দুনিয়ার জীবনে গীবত করত, কি করতে ভাই? গীবত তো আমরা করি না আল্লাহর রহমতে, কি ভাই করি? গীবত তো আমরা করি না। আশা করা যায়, একটা জিনিস মনে রাখবেন, কয়েকটা বিষয়ে গীবত করা জায়েজ আছে, তবে আমরা সাধারণ মানুষ যেটা করি সেটা কোনো মতেই জায়েজ নাই। আই ক্যান চ্যালেঞ্জ, এটা আলেমদের ব্যাপার, এটা আলেমদের ব্যাপার, কয়েকটা বিষয় গীবত করা যায় সেটা আলেমরা জানে, কিন্তু আমরা সচরাচর যেটা করি এটা কিন্তু জায়েজ নাই। আর গীবত যদি করে থাকি, আর আল্লাহ পাক বলতেছে ওই সমস্ত মানুষেরা যেন তাদের নিজের মৃত ভাইয়ের মাংস খেল। আপনার ভাই ধরুন মারা গেছে, হ্যাঁ ডাক করলেন মরে গেছে, দেখি ভাইকে মেরে ফেললেন, আপনার ভাই মারা গেছে,
এখন আপনার ভাই যদি আসে মাংস কাটা তো দূরের কথা, কেউ যদি একটু জোরে যদি একটা বাড়ি দেয় ওকে রাখবেন আপনি? রাখবো, আমরা রাখবো, আর সাইজ করবো, আর সাইজ না করা পর্যন্ত ভাত খাবো না, ঘুমাবো না, কিচ্ছু করবো না, করবো কি না? তাহলে এখন আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি যে তোমার নিজের ভাইয়ের গোশত কেটে 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 খাচ্ছ, তা অন্য মানুষ তোমার মৃত হয় কিন্তু বাড়ি মানলে ক্ষতি কি? বুঝতে পারিনি। সম্মানিত প্রাণ প্রেমাবন, আপনাদের মধ্যে এই গুণটা ভালো আছে নাকি? এটা ভালো গুণ না খারাপ গুণ? আমার মা বোন আজ থেকে এই 9 ঘন্টা ব্যবসায়ীদের উদ্যোগে এই 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রথম দিনের মেসেজ কানে রাখেন, আর জীবনে গীবত করবেন না। যদি কোনোদিন আশেপাশে আসি তাহলে গীবত নিয়ে আলোচনা করতে মিনিমাম 2টা ঘন্টা লাগবে। কয়টা? 2টা ঘন্টা লাগবে। তবে সংক্ষিপ্ত মেসেজ হলো মা, আর একজনের কথা আর একজনের লাগাইয়েন না, আর গীবত করেন না, কানে কানে বলেন না আবু শুনেছি অমুকের মেয়ে ধরা পড়েছে। আরে বেয়াদব মহিলা, তুমি কেন বলবো এই কথা? তুমি বলে তোমার ঈমান আখলাক তোমার নেকিকে বরবাদ করে দিচ্ছ, তুমি কি একটু টের পাওনি? প্রাণ প্রিয় উপস্থিতি, এইবার 2 নম্বর দৃশ্য থেকে চলে যাই। ওইদিকে মঞ্চ কিন্তু রেডি, আল্লাহ রাসূল আসবেন। আমার পারমা, এইবার 3 নম্বর দৃশ্য, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যেটা দেখানো হলো রক্তের সাগরের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, এরা কারা, এরা কারা? এবার আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো এরা হলো শুধু জোরে জোরে কান্না, আউযুবিল্লাহ। আর কিছু অপরাধ থাক না থাক অন্তত সুদের অপরাধ তো নাই নাকি? কি ভাই, আর কিছু অন্যায় করি না করি অন্তত সুদের কারবারটা তো করি না, করি করি? ওরে বাবা, ওটাই চলতেছে বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে। সুদকে কি করেছেন ভাই? সুদকে হারাম করে দিয়েছে, ব্যবসাকে হালাল করেছেন। এই যে ব্যবসায়ী ভাইরা অনেক টাকা পয়সা খরচ করে যে করতেছে, এই ব্যবসায়ী ভাইদের ব্যবসা আল্লাহ হালাল করেছেন কিন্তু সুদকে হারাম করে দিয়েছেন। এই সুদ যদি আমি আব্দুল মান্নান খাই, কোন মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি সুদ খাই, তাহলে ওই 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 সুদকে আল্লাহ পাক রক্তের ওই রক্তপুর সাগরের ওই নদীতে ফেলে দিবে। কথা বলুন ঠিক কিনা বেটি? কথাটা কঠিন হলো ভাই? কথাটা কঠিন হলো? সম্মানিত প্রাণপ্রিয়, এবার 3 নম্বর দৃশ্য দিকে যায়। জীবন্ত মানুষের মাথা ফাটানো হচ্ছে, আহা কতই না কষ্ট হচ্ছে, কতই না চিৎকার করতেছে, কিন্তু কি করবে, বাঁচার তো পথ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা? এবার ফেরেশতা দয় বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়াতে ফরজ নামাজে বড় পদ উদাসীন। কিসে উদাসীন ভাই? ফরজ নামাজে বড় উদাসীন। আমরা সবাই ফরজ নামাজ পড়ি তো ইনশাল্লাহ। এখানে তাফসীর কারগণ বর্ণনা করেছেন শুধু ফরজ নামাজই নয়, ফরজ যতগুলো বিষয় আছে, ফরজ যতগুলো বিষয় আছে, এই ফরজ বিষয়কে যারা অ্যাভয়েড করে চলবে, দান দিবে না, গুরুত্ব দিবে না, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছে তাদের মাথায় পাথর মেরে মেরে জীবন্ত মানুষের মাথা ফাটানো হচ্ছে। জোরে কান্না, আউযুবিল্লাহ। কয়টার দৃশ্য বললাম ভাই? 3টার কথা বললাম, আল্লাহ নবীকে মক্কার মসজিদে হারাম থেকে বাইতিয়া ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত কয়টা দৃশ্য দেখানো হয়েছে? 9টা দৃশ্য দেখানো হয়েছে। কয়টা দৃশ্য? 9টা দৃশ্য দেখানো হয়েছে। কয়টা বললাম? 3টা দৃশ্য বললাম, বাকি থাকে কয়টা? 5টা। হ্যাঁ, বাকি থাকে কয়টা? 6টা। এইদিকে মঞ্চ হচ্ছে আল্লাহ নবীকে অপদস্থ করবে, জোরে কান্না আউযুবিল্লাহ। মঞ্চে কি প্রশ্ন, শেষে কি ঘটক ফলাফল হলো আপনারা শুনবেন না তো? শুনবেন।